শনিবার সকাল থেকে চলছে পঞ্চায়েত নির্বাচন। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাঙ্গাপাড়া অঞ্চলের উত্তরপাড়া হাসানপুর প্রাথমিক বিদ্যালয়ে 10, 11 ও 12 নম্বর বুথে দুপুরে নির্বাচন চলাকালীন অশান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিপিআইএম প্রার্থীর দাবি, তারা কেউ ভোট দিতে পারেননি। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচন চলাকালীন অশান্তির সৃষ্টি করে, যার ভয়ে বুথের প্রিসাইডিং অফিসাররা ব্যালট বক্স সহ সবকিছু গুছিয়ে বুথ ছেড়ে পালিয়ে যায়। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমার পরিবার সবাই দেয়নি, আমরা ভোট চাইছি, আমরা সুস্থভাবে ভোট চাইছি, আমরা দেখতে চাই যে কে কতই কথা। আমার নাম ফরিদা বিবি। কিছুই হয়নি, লাইনে আসে হঠাৎ প্রার্থী, আমাদের প্রার্থীকে বেলামার আক্রমণ বমলিয়ে বমে আমাদের রেজাউল শেখ নামে একজন খাম হয়েছে এবং আর একজনকে হাসপাতালে নিয়ে গেছে। বেলাগাম বম, আমরা ওখানে দাঁড়াতে পারিনি, আমরা ওখান থেকে বাড়ি চাল সব পালিয়ে এসেছি এবং আসার পরও পুলিশের অত্যাচার, এই পুলিশের অত্যাচারে আমরা আর বুথ সোজা আগাতে পারিনি। আমাদের লোক বল বেশি ছিল কিন্তু আমরা আপনারা ভোট দিতে পারেন সবাই না, আমরা ভোট কেউ দিতে পারিনি, মাত্র 200 বল হয়েছে, সমস্ত ভোট ই করে নিয়েছে। প্লেন এলাকায় এখন এলাকা থমথমে, যে কোনো সময় তৃণমূল বাহিনী জল্লাদ বাহিনী আক্রমণ করতে পারে আমাদের। এলাকার নাম কি? এলাকা এলাকার নাম হাসানপুর উত্তরপাড়া এমজি ব্লক 10, 11, 12 এই নম্বর বুথে। হ্যাঁ, তিনটে বুথে এই অবস্থা। পোল হয়নি না, 200 করে পোল, 250 করে পোল হয়েছে। ওরা আমাদের পোলে ভয় হয়ে চলে গেছে। হ্যাঁ, ওরা সব নিয়ে চলে গেছে, আমাদের নাই, আমাদেরকে সামনের ভিড়তে দিচ্ছে না। আমরা 2-3 বার গিয়েছি, না এজেন্ট প্রথমে বসেছিলাম সকালবেলায়, এখন সব মেরে বিদায় করে দিল এবং ওই সুতায় গেলে পরে আমাদেরকে বম্বিং করছে। আপনার নাম? আমার নাম বাবর আলী, আমি সিপিএম পার্টির এজেন্ট। এখানে গন্ডগোল বাঁধিয়েছে তৃণমূলের লোকে, তারপর সবকে মারধর করে জোর করে বুথ দখল করে নিয়েছে। বুথ নম্বর কত? 10, 11 তো আমরা কি করে জানাবো? রাকিবা বিবি।